হাঁটালে বাসকর্মীদের মধ্যে মারপিট, জখম এক, যাত্রীদের দুর্ভোগ। কে আগে যাবে, কে কতক্ষণ ঘাটালের কলেজ মোড়ে যাত্রীদের বাসের মধ্যে তুলে নিয়ে বাস নিয়ে অকারণে দাঁড়িয়ে থাকবে, এই নিয়ে বচসার জেরে আজ 18 ফেব্রুয়ারি দুটি বাসের কর্মীদের মধ্যে চরম বচসা হয়। বচসা থেকে দুটি বাসকর্মীদের মধ্যে শুরু হয়ে যায় মারপিট। দুপুর 3:20 নাগাদ চন্দ্রকোনা পাঁশকুড়া এবং ঘাটাল গোপীগঞ্জ গাড়ি দুটির কর্মীদের ওই মারপিট চলে। ঘাটাল গোপীগঞ্জ বাসের এক কর্মীর নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়। দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে কলেজ মোড় এতটাই উত্তপ্ত হয়ে যায় যে যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ দুটি বাসেরই কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে আটক করে। প্রসঙ্গত, বাস চালকদের রেষারেষিতে একদিকে যেমন ঘাটাল মহকুমায় প্রায় দুর্ঘটনা হচ্ছে, অন্যদিকে যাত্রীদের বাসের মধ্যে আটকে রেখে বাসকে যেখানে সেখানে অপ্রয়োজনীয়ভাবে অকারণে অপেক্ষা করিয়ে রেখে হয়রানি করা হচ্ছে। বাস চালক ও কর্মীদের আচরণে ক্ষুব্ধ যাত্রীরা। এই ধরনের ধারাবাহিক ঘটনা স্থায়ী সমাধানের জন্য পরিবহন দপ্তরের হস্তক্ষেপ চাইছেন যাত্রীরা। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল। সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।